প্রিয় শিক্ষার্থীরা ঢাকা অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রেজাউল করিম শিক্ষক উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণীর সিলেবাস ভিত্তিক আমরা কারকের উপরে আলোচনা করছিলাম গত ক্লাসে আলোচনা করেছিলাম কর্মকারক নিয়ে আর ওই ধারাবাহিকতায় আমরা আজকে পাঠ শুরু করতে যাচ্ছি চলো আমরা দেখি আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা প্রথমে তোমাদের কাছে একটি প্রশ্ন দেখে শুরু করছি আজকের ক্লাস প্রথমে লক্ষ্য করে এটি এটি হলো একটি কি এটি কি তোমরা নিশ্চয় বলতে পারবে এটি একটি কলম তাহলে কলম দিয়ে আমরা কি করি নিশ্চয় আমরা কলম দিয়ে লিখি অর্থাৎ লেখার উপকরণ হলো কলম লেখার সহায়ক হলো কলম এই উপকরণ বা সহায়ক যে আমাদের বাক্যে যখন কোনো কিছু উপকরণ বোঝাবে উপকরণ সেই উপকরণ যে পত্রি বোঝাবে সেটি কোন কারক হবে সেই কারণে আমরা আজকে আলোচনা করব তাহলে প্রথমেই বলি যে উপকরণ কথাটি বললাম লেখার উপকরণ হলো এই কলমটি উপকরণ শব্দ থেকে যদি প্রথমের উপসর্গ উপটি বাদ দিয়ে দিই তখন থাকবে শুধুমাত্র মূল শব্দ করণ আমরা আজকে করণ কারক নিয়ে আলোচনা করতে যাচ্ছি চলো আমরা করণ কারকের সাথে পরিচিত হই প্রিয় শিক্ষার্থীরা এখন দেখে নিব আজকের পাঠের শিখন ফল আজকে আমাদের এই পাঠ যখন শেষ হবে তখন তোমরা বাক্য থেকে করণ কারক চিহ্নিত করতে পারবে করণ কারকের উদাহরণ লিখতে পারবে এবং করণ কারককে বিভিন্ন বিভক্তির ব্যবহার করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের জন্য একটি মজার বিষয় রাখবো মজার বিষয়টি হল এই ক্লাসটি যখন শেষ হবে তখন তোমাদের জন্য একটি ধাঁধা ধাঁধা এই ধাঁধাটির উত্তর তোমরা চেষ্টা করবে উত্তর দেওয়ার জন্য আমাদের এই আমার এই পাঠের যে কমেন্ট আছে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের নাম দিয়ে তোমাদের যদি সম্ভব হয় বিদ্যালয়ের নাম সহ দিবে এবং ধাঁধাটির উত্তর দেওয়ার চেষ্টা করবে এই ধাঁধাটি রাখবে এই ক্লাসের শেষ দিকে পুরো ক্লাসটি দেখো আশা করি তোমাদের ধাঁধাটি খুবই ভালো লাগবে প্রিয় শিক্ষার্থীরা প্রথমে কারকের সংজ্ঞাটির সাথে আমরা পরিচিত হইনি আমি এখানে দিয়েছি সংজ্ঞাটি কি হবে একটু লক্ষ্য করো ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ সহায়ককে করণ কারক বলে এই সংজ্ঞাটি আমাদের বইতে দেয়া আছে ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ এবং সহায়ককে করণ কারক বলে লাঙল দ্বারা জমি চাষ করা হয় জমি চাষ করা যে ক্রিয়া করা হয় জমি চাষ করা হয় সেই জমি চাষ করাটি সম্পন্ন হয় কি দিয়ে লাঙল দিয়ে লাঙল লাঙল দ্বারা করা হয় জমি চাষের উপর লাঙল এই বইয়ের সংজ্ঞাটির বাইরেও আমাদের আরো কিছু বিষয়ের সাথে পরিচিত হয়ে থাকতে হবে করণকারক চেনার জন্য সেটির উদাহরণ নিয়ে আসছে তোমাদের জন্য এখানে প্রথমে দিয়েছি মানব মানুষ যখন করণ কারক হয় তখন উদাহরণটি কেমন হবে তো মানুষ করণ কারক হওয়ার জন্য যে উদাহরণটি আমি এখানে দিয়েছি এ লোকটাকে দিয়ে কাজ হবে মনে হয় না এটি আমরা অনেক সময় এই কথা এরকম উদাহরণ বলি অথবা লোকটার জায়গায় একজন মানুষের নাম বসিয়ে দাও যে কোনো একজন মানুষের নাম বসিয়ে এখানে আমি এখন বসিয়ে দিলাম মনে করো তামিম তামিমকে দিয়ে এ কাজ হবে বলে মনে হয় না তোমাদের ইচ্ছা মতো যে কোনো নাম বসিয়ে দিতে পারো তাহলে তখন কাজ হওয়ার উপায় এই কাজটি সম্পন্ন যার দ্বারা যার মাধ্যমে করা হবে তখন সেই করণ কারক হয়ে দাঁড়াবে অর্থাৎ করণ কারক শুধুমাত্র অপ্রাণী বা আচক এরকম উপকরণ যন্ত্র কোনো অপ্রাণী বাচক হবে তা না অনেক সময় বাচক হতে পারে আমি সেই উদাহরণটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তাহলে আমি একা দিলাম এই লোকটাকে দিয়ে কাজ হবে মনে হয় না তোমরা এখন তোমাদের মত করে এরকম সজীব প্রাণী দিয়ে মানব দিয়ে মানুষ দিয়ে বিভিন্ন নাম বসিয়ে অনেক উদাহরণ আশা করে তৈরি করতে পারো এরপরে দেখি অমানব যখন মানব হবে না তখন সজীব প্রাণী এই করণকার হচ্ছে আমি এখানে দিয়েছি ছাগল দিয়ে জমি চাষ হয় না ছাগল দিয়ে জমি চাষ হয় না কাজ হলো জমি চাষ করা তাহলে জমি চাষ কি এখন তো অত্যাধুনিক ট্রাক্টর দিয়ে জমি চাষ হয় ছাগল দিয়ে কি কখনো জমি চাষ সম্ভব তোমরা বলো নিশ্চয় ছাগল দিয়ে কখনো জমি চাষ সম্ভব না অর্থাৎ তাহলে এখানে দাঁড়াচ্ছে জমি চাষ করার উপায় জমি চাষ করার সহায়ক হিসেবে ছাগল প্রযোজ্য নয় গরু দিয়ে আগে জমি চাষ হতো এখন অনেক জায়গায় গরু দিয়ে জমি চাষ হয় তাহলে গরু দিয়ে জমি চাষ হয় তখন গরু হবে করণকার আমি এখান দিয়ে ছাগল দিয়ে জমি চাষ হয় না তখন এখানে ছাগল হলো করণকার এরপরে দিয়েছি হলো উপায় এই উদাহরণটা আমাদের বই থেকে নিয়েছি এখানে যে উদাহরণটা দিয়েছি সেটি হলো আমরা মানুষকে অনেক সময় তাদের বেশ ভূষা তাদের পোশাক পরিচ্ছেদ দিয়ে মানুষকে চেনা যায় কোন কোন মানুষ কেমন মানুষের পরিচিতি কেমন যেমন যখন আমরা হুজুরদেরকে দেখি মাথায় টুপি লম্বা জুব্বা থাকে এই পোশাক ওনাকে চেনার একটি উপায় হতে পারে তখন সেটি করণ কারক হয়ে দাঁড়াতে পারে তো এখানে আমি দিয়েছি আমাদের বইতে যেটি আছি লোকটা জাতিতে বৈষ্ণব তোমরা কখনো বৈষ্ণব দেখেছ গ্রামে যারা আছে তোমরা বৈষ্ণব আশা করে দেখেছো শহরের অনেকে নাও দেখতে পারো তবে বৈষ্ণব বা বোষ্টম বৈষ্ণবকে অনেক সময় বৈষ্ণব বলা হয় তো এরা গেরুয়া রঙের পোশাক পরে হাতে একতারা থাকে গান গায়ে বেড়ায় গান গায়ে রাধা কৃষ্ণের গান গায় তো এদেরকে এদের জাতি চেনা এই মানুষটার জাতি জাতিটা চেনার উভয় হয়ে দাঁড়ায় তার পোশাক তার বেশভূষা দেখে আমরা রাস্তা দিয়ে যখন হেঁটে যাই গেরুয়া পোশাক ধারে একজন মানুষ আমরা বলতে পারি এই একজন বৈষ্ণব যাচ্ছে একজন বোষ্টম যাচ্ছে বোষ্টম যাচ্ছে তাহলে লোকটা জাতিতে বৈষ্ণব এখানে জাতিতে এখানে করণকারক হয়ে দাঁড়াতে পারে অর্থাৎ তার জাতি জাতিটাই লোকটা উপায় তার উপায় হয়ে তার জাতি সেজন্য এখানে জাতিতে করণকারক প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা এখন দেখব এই করণকারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার চলো আমরা বিভিন্ন বিভক্তির সাথে পরিচিত হয়ে নিই প্রিয় শিক্ষার্থীরা এখন দেখি করণ কারকে বিভিন্ন বিভক্তির ব্যবহার কারকের সাথে বিভক্তির সম্পর্ক প্রতভাবে জড়িত এবং আমরা জানি বাক্যে বিভক্তি একটি পদের সাথে অন্য একটি পদের সম্পর্ক সৃষ্টি করে বিভক্তি অনেকটা ইটের দুটো ইট জোড়া লাগানোর সময় যে সিমেন্ট যে কাজটি করে সেই সিমেন্টের কাজটি বাক্যে সম্পন্ন করে বিভক্তি জন্য আমাদের বিভক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে তো এখানে লক্ষ্য করো আমি প্রথমে দিয়েছি প্রথমা বিভক্তির ব্যবহার প্রথমা বিভক্তি করণকারকে আমাদের পাঠ্য বইতে আছে ছেলেরা বল খেলে মানে ছেলেরা খেলে কি দিয়ে খেলে বল দিয়ে খেলে এটি প্রথম বিভক্তি আমাদের পাঠ্য বইতে আছে তো আমি দিয়েছি অন্য একটি সেটি হলো বিষাক্ত সাপ্তির মাথায় লাঠি মেরেছে হ্যাঁ একটি এখানে কর্তৃকারক দেয়া যায় সেটি হলো ছেলেরা কারা মেরেছে ছেলেরা ছেলেরা বিষাক্ত সাপটির মাথায় লাঠি মেরেছে অর্থাৎ এখানে প্রথমে বিভক্তি হচ্ছে এই কারণে লাঠি মেরেছে মানে লাঠি দিয়ে মেরেছে যে সাপটিকে মারার উপকরণটা হলো লাঠি এবং লাঠির সাথে যেহেতু অতিরিক্ত কোন বিভক্তি আসেনি সেজন্য এখানে বলা হবে লাঠিকে এখানে এই বাক্যটিতে লাঠি প্রথম বিভক্তি হিসেবে এই লাঠিপথটি গঠিত হয়েছে তাহলে এটা হলো প্রথম বিভক্তির ব্যবহার ছেলেরা বিষাক্ত সাপটির মাথায় লাঠি মেরেছে প্রথম বিভক্তির ব্যবহার এছাড়া আরো তোমরা তৈরি করতে পারবে একেবারে সহজ প্রথম বিভক্তির ব্যবহার প্রথম বিভক্তি দিয়ে এই উদাহরণ তৈরি করা তোমরা চেষ্টা করো আশা করি পারবে এরপর হলো তৃতীয় বিভক্তি বলে রাখি করণ কারকে সবচেয়ে বেশি ব্যবহার হয় তৃতীয় বিভক্তি করণ কারকে সবচেয়ে বেশি ব্যবহার হয় তৃতীয় বিভক্তি অর্থাৎ দ্বারা দিয়ে দ্বারা দিয়ে এই দুটি করণ কারকে সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং স্পষ্টভাবে যদি ব্যবহার নাও হয় অস্পষ্ট থাকে এই দুটি এই বিভক্তি করণকার বাক্যগুলোতে উদাহরণগুলোতে গোপন হিসেবেও অনেক সময় লুকায়িত উজ্জ্বল হিসেবে অনেক সময় থাকে তোমরা লক্ষ্য করলে ব্যাপারটা বুঝতে পারবো আমি এখানে দিয়েছি এখন ধান কাটার মৌসুম চলছে এবং আমরা দেখছি টেলিভিশনের সংবাদে মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে একটি মেশিন মেশিন দিয়ে প্রচুর আহ একরের পর একর জমির ধান কেটে ফেলছে মেশিন তাহলে ধান কাটার উপকরণটা হচ্ছে এখানে মেশিন তাহলে মেশিন দ্বারা বা মেশিন দিয়ে আমি দিয়েছি মেশিন মেশিন দিয়ে দিয়ে এই দিয়েটি হলো তৃতীয় বিভক্তি এই দিয়েটি বিভক্তি তাহলে আমি অত্যাধুনিক মেশিন দিয়ে ধান কাটা হচ্ছে এটি হলো তৃতীয় বিভক্তির ব্যবহার এছাড়া আছে লাঙল দ্বারা জমি চাষ হয় প্রথমে বলেছিলাম ছাগল দিয়ে ধান চাষ হয় না জমি চাষ হয় না এগুলো দিয়েছিলাম তারপরে দিয়েছি সপ্তমী বিভক্তি এবং প্রথমে যে উপায় একটি কথা বলেছিলাম করণ কারক অনেক সময় উপায় হয় উপায় তারই একটি উদাহরণ আমাদের বই থেকে নিয়েছি দুটো উদাহরণে আমাদের বই থেকে নিয়েছি তাহলে দেখো সপ্তমী বিভক্তি তো এখানে দিয়েছি জগতে কীর্তিমান হয় কিসের দ্বারা সাধনার দ্বারা তাহলে এখানে দ্বারা কথাটি উল্লেখ নেই তাহলে এখানে আছে জগতে কীর্তিমান হয় সাধনায় জগতে কীর্তিমান হয় সাধনায় আমরা জানি সপ্তম বিভক্তি হলো এ এ তে এগুলো হলো সপ্তমী বিভক্তি এবং এখানে সাধনার পরে ইয় যুক্ত হয়েছে সাধনায় তাহলে এটা হলো একটি সপ্তমী বিভক্তির ব্যবহার আরেকটি দিয়েছি চেষ্টা এই সব হয় কোনো কাজ কাজের সাফল্যের জন্য বারবার চেষ্টা করতে হয় তাহলে কাজের সাফল্য আসে কখন কাজের সাফল্য আসে চেষ্টার দ্বারা তাহলে সেখানে এখানে চেষ্টাই সব হয় চেষ্টার দ্বারা সব হয় হতে সেভাবে না হয়ে এখানে হয়েছে চেষ্টাই সব হয় এবং ইয় সপ্তমী বিভক্তি ব্যবহার হয়েছে সেজন্য আমরা এটাকে দেখাচ্ছি হলো করণ কারকের সপ্তমী বিভক্তি ব্যবহার হিসেবে এছাড়াও আমাদের বইতে আছে শিকারী বেড়াল গোফে চেনা যায় শিকারি বেড়াল কোন বিড়ালটি শিকারী ইন্দুর দেখলে ঝাঁপিয়ে পড়ে আর কোন বিড়ালটি ইন্দুর দেখলে পালিয়ে যায় সেটি এই ইন্দুরের সরি বিড়ালের গোফ দেখলে বোঝা যায় অর্থাৎ যেই বিড়ালের গোফ একেবারে ভয়ঙ্কর একেবারে দাঁড়িয়ে থাকে সব সময় সেই গোফ দেখলে বোঝা যায় যেটি ইন্দুর দেখলে ঝাঁপিয়ে পড়বে শিকারের শিকারের জন্য আর যেই বিড়ালটির গোফ নেতিয়ে পড়েছে সেই বিড়ালটি ইন্দুর দেখলে হয়তো পালিয়েও যেতে পারে হ্যাঁ সেজন্য বলা হচ্ছে যে শিকারে বিড়াল গোফে চেনা যায় মানে গোফ দ্বারা চেনা দেয় এছাড়া নজরুলের একটি লাইনও আছে আমাদের বইতে এত সঠতা এত যে ব্যথা তবু যেন তা মধুতে মাখা অর্থাৎ মধু মধু দিয়ে মাখা এটাও সপ্তমী বিভক্তির ব্যবহার বাদ্তায় বিভক্তির ব্যবহার হিসেবে আমাদের বইতে দেখিয়েছে তবে আমরা মনে রাখবো করণ কারকে অধিকাংশ সময় দ্বারা দিয়ে বসে এবং দ্বারা দিয়েটা অস্পষ্ট থাকলেও আমরা করণ কারকের উদাহরণ গুলো চেনার জন্য যদি আমরা কল্পনা করি দ্বারা দিয়ে দিয়ে কল্পনা করলে আমরা দ্রুত করণ কারক চিহ্নিত করতে পারব এছাড়াও এই বিভক্তিগুলো আমরা বারবার চর্চা করব আমরা আশা করি করণ কারকের বিভক্তি চিহ্নিত করতে ভুল করব না প্রিয় শিক্ষার্থীরা এখন একটি মূল্যায়ন হোক আজকের পাঠের উপরে তিনটি বিভক্তির উদাহরণ চেষ্টায় সব হয় ছেলেরা বল খেলে শিকারে বিড়াল গম্ফে চেনা যায় তোমার তোমাকে দিয়ে কিছুই হবে না সঠিক উত্তর কোনটি তোমরা একটু চেষ্টা করে দিতে পারো কিনা সঠিক উত্তর ছেলেরা বল খেলে এরপরে আছে ফুলে ফুলে ঘর ভরেছে এ বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি করণে প্রথমা কর্মে সপ্তমী কর্তায় সপ্তমী করণে সপ্তমী সঠিক উত্তরটি করণে সপ্তমী ফুলে ফুলে এরপরে আছে করণ কারকে সপ্তমী বিভক্তিযুক্ত বাক্য কোনটি ছেলেদের কপালে লালফিতা বাঁধা আকাশ মেঘে ঢাকা লেজ দিয়ে বিষাক্ত সাপ চেনা যায় জিজ্ঞাসিবে জনে জনে এখানে সঠিক উত্তর কোনটি চেষ্টা করো তোমরা সঠিক উত্তর হল আকাশ মেঘে ঢাকা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখন করণ কারক সহজে চিহ্নিত করতে পারবে আমরা যেসব বাক্য দিয়ে প্রতিদিন কথা বলি সেই আমাদের প্রতিদিন প্রতিদিনের ব্যবহার বাক্যগুলোতেই প্রত্যেকটা কারক আমরা চেষ্টা করলে খুঁজে বের করতে পারবো তোমরা চেষ্টা করো এটি তোমাদের জন্য ভালো হবে চর্চা হবে তোমাদের এই প্রত্যেকটা আমরা যেসব কথা বলি সেই কথাগুলোতে কোথায় কোন কারক ব্যবহার করছি যন্ত্র উপকরণ সহায়ক উপায় এগুলো দিয়ে তোমরা আরো নতুন নতুন উদাহরণ তৈরি করার চেষ্টা করবে আশা করি তোমরা সফল হবে এবং আমি প্রথমে তোমাদের জন্য বলেছিলাম আজকের ক্লাসের শেষ দিকে একটি ধাঁধা রাখব তোমাদের জন্য তোমাদের বুদ্ধিমত্তার বিকাশের জন্য প্রকাশের জন্য তো সেই ধাঁধাটি এখন বলছি এবং ধাঁধাটির উত্তরটি তোমরা কমেন্ট বক্স দিয়ে দিবে কমেন্ট সেকশনে দিয়ে দিবে ধাঁধাটি হলো আমাদের আশেপাশে আমাদের আশেপাশে এমন কোন জিনিস আছে যে জিনিসটি কাটলে বড় হয় আমাদের আশেপাশে এমন কোন জিনিস আছে যে জিনিসটি কাটলে বড় হয় বিশেষ করে আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি গ্রামে আমাদের বাড়ির আশেপাশে থাকে এগুলো উত্তরটিতে বুদ্ধিমত্তা থাকতে হবে যেমন একটি উত্তর দিয়ে দিলে হবে না এই উত্তরটির ভিতরে একটি প্রকাশ থাকতে হবে এই ধাঁধাটি থাকলো তোমাদের জন্য তোমরা ধাঁধাটির আশা করি ধাঁধাটির সঠিক উত্তর তোমরা দিতে পারবে কমেন্ট সেকশনে ধাঁধাটির উত্তর উত্তর দিবে তো তোমাদের সকলের জন্য শুভ কামনা রইল আজকের মতো ঢাকা অনলাইন স্কুলের এই ক্লাসটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন